ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং প্লাস ইন জিওগ্রাফি। আজকে তোমাদের সামনে আলোচনা করব যে লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে কিভাবে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস গ্রাফ অঙ্কন করতে পারি। আমি বেশ কিছুদিন আগে তোমাদের সঙ্গে টাইম সিরিজ অ্যানালাইসিস থ্রি ইয়ার, ফোর ইয়ার কিংবা সেমি অ্যাভারেজ মেথডে কিভাবে করতে হয় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে কিভাবে আমরা এই টাইম সিরিজ অ্যানালাইসিস আলোচনা করব। তোমাদের ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার প্র্যাকটিক্যালে এই টাইম সিরিজ অ্যানালাইসিস বাই লিস্ট স্কয়ার মেথড কিন্তু রয়েছে। তো তোমাদের জন্যই আজকে আমি পুরো ভিডিওটি সম্পূর্ণ বাংলায় ডিটেলসে প্র্যাকটিক্যালটি আলোচনা করছি। তো প্রথমে তোমাদের পরীক্ষায় সাপোজ ফর এক্সাম্পল ইয়ার এবং প্রোডাকশন অফ আয়রন আর্ড ইন মিলিয়ন টনস এটার উপর একটি ডেটা দেওয়া রয়েছে 2001 থেকে 2020 ইয়ার্স অবধি। আমরা থার্ড সেমিস্টারে টাইম সিরিজ অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্সে আমরা ডিটেলসে করে এসেছি টাইম সিরিজ অ্যানালাইসিস কি, তাকে কিভাবে করতে হয়, তার কি সুবিধা কি অসুবিধা। যেহেতু আমরা এর আগের সেমিস্টারগুলোতে আমরা থিওরিক্যালি বিভিন্ন কনসেপ্ট নিয়ে এসেছি, বিভিন্ন থিওরি পড়ে এসেছি, তাই আমি এই ভিডিওতে টাইম সিরিজ অ্যানালাইসিস বাই লিস্ট স্কোয়ার মেথড নিয়ে আমি ডিটেলসে কোনো থিওরিতে যাব না, আমি একদম ডিরেক্টলি প্র্যাকটিক্যালে এখানে চলে আসবো। তো আমাদের পরীক্ষায় এই ধরনের একটি ডেটা আমরা পেয়ে গেছি ইয়ার এবং প্রোডাকশন অফ আয়রন আর ইন মিলিয়ন টনসের উপর। এবারে আমরা কি করব, সরাসরি লিস্ট স্কোয়ার মেথড ক্যালকুলেশনে চলে যাব। তো আমাকে একটি এখানে টেবিল করতে হবে যেখানে কলামে থাকবে ইয়ার, প্রোডাকশন ইন মিলিয়ন টনস যেটা আমার ডেটাতেই দেওয়া আছে, এবং তার সঙ্গে আমার যেই কলামগুলো অ্যাড হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে লিস্ট স্কোয়ার মেথডে সেটা হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ওয়াই সি, এ প্লাস বি এক্স, যেগুলো আমরা থার্ড সেমিস্টারে যখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করেছিলাম তখন লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে কিভাবে এই রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয় তখন কিন্তু আমরা এই ধরনের কলামগুলোকে কিন্তু আমরা সেখানেও ব্যবহার করেছি। তো আমরা ঠিক এখানেও ঠিক সেম সেম কলাম এখানে ব্যবহার করব। তবে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে রিগ্রেশন অ্যানালাইসিস এবং এইখানে লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে কিভাবে টাইম সিরিজ অ্যানালাইসিস করতে হয় এখানে একটাই ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ওইখানে এক্স ভেরিয়েবল এবং ওয়াই ভেরিয়েবল দুটোই বলে দেওয়া ছিল, তাই ওই দুটো ভেরিয়েবলের রেসপেক্টে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইনডিপেন্ডেন্ট সেটাকে ধরে নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি। কিন্তু এক্ষেত্রে আমার একটা ভেরিয়েবল এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে ভেরিয়েবল ওয়াই, প্রোডাকশন ইন মিলিয়ন টনস, কিন্তু আমার এক্স যে ভেরিয়েবল সেটা কিন্তু আমার পরীক্ষার প্রশ্নপত্রে বলে দেওয়া নেই। তো সেটাকেই আমরা টাইম ডেভিয়েশনের মাধ্যমে বার করব। এই টাইম ডেভিয়েশন বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায়, হয়তো তোমাদের বিভিন্ন কলেজ বিভিন্ন ভাবে এটাকে শিখিয়েছে বা বুঝিয়েছে। তো আমি আজকে সিম্পলি কিভাবে টাইম ডেভিয়েশনের মাধ্যমে এক্স ভ্যালু বের করা যায় সেটা আমি শেখাবো। তো প্রথমে আমাকে দেখতে হবে যে আমার যে ইয়ার দেওয়া রয়েছে 2001 থেকে 2020 তার মধ্যে ডিফারেন্স কতবার, টোটাল কটা ইয়ার আমার এখানে রয়েছে। যদি আমি 2001 থেকে 2020 দেখি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে 20 বছরের ডেটা দেওয়া রয়েছে। এবার এই যে 20 ইয়ার্স, এই 20 ইয়ার্সটা ইভেন ইয়ার না অড ইয়ার, অর্থাৎ কোনটা জোড় না কোনটা বিজোড় সেটাকে আমাকে এখানে দেখতে হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি যে আমার 20 ইয়ারের ডেটা আমার ইভেন ইয়ারের ডেটা, তাই ইভেন ইয়ারের ডেটা যেহেতু পেয়েছি তাই আমরা দেখব যে তার মধ্যে মিডিল ইয়ার কোনটা। না, যেহেতু 20 বছরের ডেটা তাই মিডিল ইয়ার হচ্ছে আমার 2010 সাল থেকে 2011 সালের এই মধ্যবর্তী যে টাইমটা রয়েছে এই টাইমটা হচ্ছে আমার মিডিল ইয়ার। এবারে এই যে মিডিল ইয়ার যেটা রয়েছে এই মিডিল ইয়ার আমার তো দুটো ইয়ারের একদম মিডিলে অবস্থান করছে,
তো আমি এক্স হিসেবে যদি আমি এটাকে জিরো ধরি, এই জিরোটা কি আমি 2010-এ লিখতে পারবো না 2011-তে লিখতে পারবো? কোনোটাতে কিন্তু আমি এই জিরোটাকে লিখতে পাচ্ছি না। আমরা এই যে মিডিল যে টাইম পিরিয়ড বা মিডিল টাইম ডেভিয়েশন, এটা আমরা নর্মালি বের করতে পারি, বা আরেকটা ম্যাথামেটিক্যাল একটা ইকুয়েশন আছে বা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু আমরা এখানে বের করতে পারি। তো আমরা দুইভাবে শিখব কিভাবে এক্স বের করতে হয়। তাহলে যদি আমি 2010 আর 11-এর মিডিলটাকে যদি জিরো ধরি, তাহলে 2000 এই 10-11-এর মিডিল থেকে আমি যদি 2010-এ যাই কিংবা 2011-ও যাই, তাহলে আমার এই মিডিল যে মানে অরিজিন যে পিরিয়ডটা আছে সেইখান থেকে আমার তার কাছাকাছি যে টাইম পিরিয়ডটা আছে সেইখানে যেতে আমার সময় লাগছে 6 মাস। অর্থাৎ 2010 আছে আর এইটা যদি তার মিডিল হয়, তাহলে আমরা এখানে ধরতে পারি 2010.5। তাহলে 2010.5 থেকে 2010 যদি আমি যাই, অর্থাৎ এইটুকু সময় যেতে আমার লাগছে হাফ ইয়ার, অর্থাৎ 6 মাস। তাই আমরা এখানে লিখতেই পারি যে এইটা হচ্ছে 0.5। আবার আমি আবার এইখান থেকে যদি আমি এইখানে যাই, তাহলে আমার আরো 1 বছর আমার এক্সট্রা লাগছে, অর্থাৎ 0.5+1, সুতরাং 1.5। অর্থাৎ আমার এখানে 2010 থেকে 2009 যদি যাই, তাহলে আমার তার মধ্যে ইন্টারভেল হচ্ছে 1 ইয়ার করে। যদি 1 ইয়ার করে যদি ইন্টারভেল হয় আর আমার এইখানে যদি এক্স এর ভ্যালু 2010-এ যদি হাফ ইয়ার হয়, তাহলে আমার 1 ইয়ার যদি বাড়ে, তাহলে আমার হয়ে যাবে এটা 1.5 বছর। আবার ঠিক যদি 1 ইয়ার হয়, তাহলে আমার এটা হয়ে যাবে 2.5 বছর। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা মিডিল টাইম পিরিয়ড বের করে থাকি। এটা হচ্ছে নর্মালি কনসেপ্ট। অনেকে হয়তো এইভাবে কিন্তু তোমরা মিডিল টাইম পিরিয়ড অ্যানালাইসিস করতে গেলে কিন্তু তোমাদের হয়তো ভুল হয়ে যেতে পারে, হয়তো কনসেপ্ট যদি ঠিকঠাক ভাবে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে। তাহলে তোমরা কি করবে, তোমরা ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস কে এখানে ফলো করবে। এখানে একটা ফর্মুলা আছে মিডিল টাইম পিরিয়ড বের করবার। মিডিল টাইম পিরিয়ড বের করবার কি ফর্মুলা, যেখানে আমরা এক্স বের করছি টি মাইনাস মিডিল টাইম পিরিয়ড বাই ইন্টারভেল। এখানে টি মানে কি, টি মানে হচ্ছে এখানে আমার ফার্স্ট যে ইয়ারটা আছে সেই ফার্স্ট ইয়ারকে আমরা ধরেছি টি। তাহলে আমার এখানে ফার্স্ট ইয়ার কি আছে, 2001। 2001 থেকে মিডিল টাইম পিরিয়ড, মিডিল টাইম পিরিয়ড কোনটা, মিডিল টাইম পিরিয়ড হচ্ছে এই যে 2010 আর 2011-এর মিডিলে, অর্থাৎ 2010.5, এটা হচ্ছে আমার মিডিল টাইম পিরিয়ড। তাই এই যে মিডিল টাইম পিরিয়ডটা আমরা এখানে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে ইন্টারভেল, ইন্টারভেল কি না যে প্রত্যেকটা ইয়ার, প্রত্যেকটা ইয়ারের মধ্যে ইন্টারভেল কত, 2001 থেকে 2002 1 ইয়ার, 2002 থেকে 2003 2 ইয়ার, 2002 থেকে 2003 1 ইয়ার। অর্থাৎ প্রত্যেকটা ইয়ারের মধ্যে যে গ্যাপিং যে ইন্টারভেল সেটা হচ্ছে 1 ইয়ার করে। তাহলে আমরা যদি এইভাবে যদি ফর্মুলা ওয়াইজ যদি ভ্যালু বসাই, তাহলে আমার যে আনসারটা আসছে সেটা হচ্ছে আমার 9.5। তাহলে আমি 2001-এর আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 9.5। তাহলে আমরা এইভাবে যদি প্রত্যেকটা টি এর ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়ালি ইয়ার, অর্থাৎ যদি এখানে আমি 2002 বসাতাম তাহলে আমার 8.5 হতো, 2003 যদি বসাতাম তাহলে 7.5 হতো। তাহলে আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা এক্স এর যে ভ্যালু সেটা আমরা এইভাবে বের করে নিতে পারি। তো তোমরা সব সময় ফার্স্ট যে কনসেপ্টটা আমি দিলাম সেই কনসেপ্টটা যদি নিয়ে যদি না করতে পারো, তাহলে কিন্তু সেকেন্ড যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বা ফর্মুলার মাধ্যমে যেভাবে এক্স এর ভ্যালু বের করতে হয়, তোমরা সেই ফর্মুলা ব্যবহার করে কিন্তু এক্স এর মানটা এখানে বের করবে। এই এক্স এর মান বের করাটাই হচ্ছে এখানে একটা ভাইটাল বিষয়। তাই মাথায় রাখবে যে এক্স এর মান কিন্তু
ঠিকঠাক ভাবে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে, কোন মতে যেন এক্স এর মান যেন আমার ভুল না হয়। যদি এক্স এর মান যদি ভুল হয় তাহলে আমার টোটাল টাইম সিরিজ অ্যানালাইসিস এর পুরো প্র্যাকটিক্যালটাই কিন্তু আমার ভুল হবে, তখন কিন্তু সেক্ষেত্রে আমি পরীক্ষায় কিন্তু ফুল মার্কস পাবো না, আমাকে জিরো মার্কস পেতে হবে। তো আমি এবারে এক্স আর ওয়াই পেয়ে গেলাম, এবারে আমি কি বের করব, এবারে বের করব এক্স স্কোয়ার, যেগুলো এক্স ছিল এক্স ইন্টু এক্স করলেই এক্স স্কোয়ার হয়ে যায়, আমরা এর আগেও আমরা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে শিখেছি। তারপরে আমরা এক্স ওয়াই বের বের করব, যে আমার এক্স এর যে ভ্যালু আছে তার সঙ্গে যদি প্রত্যেকটা ওয়াই এর ভ্যালুগুলোকে যদি গুণ করি তাহলে আমি এক্স ওয়াই বের করব। এবারে বের করে নেওয়ার পর প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়ালি কলামের যে ভ্যালুগুলো পেয়েছি তার সামেশান বের করব, সামেশান ওয়াই, সামেশান এক্স, সামেশান এক্স স্কোয়ার, সামেশান এক্স ওয়াই। এত অবধি বের করে নেবার পর এইবারে আমরা ফাইনালি বের করব ওয়াইসি ভ্যালু। ওয়াইসির ভ্যালু আমরা কিভাবে বের করব, ওয়াইসির ভ্যালু বের করবার জন্য একটি ফর্মুলা আছে, সেটি হলো এ প্লাস বি এক্স। তো এ প্লাস বি এক্স, এবার এ এবং বি এই দুটো কি না, এই এ আর বি বের করবার জন্য কিন্তু আবার আলাদা কিন্তু আবার সাব ফর্মুলা আছে। সেই সাব ফর্মুলা কি না, এ বের করবার যে ফর্মুলা সেটা হচ্ছে সামেশান ওয়াই বাই এন। তো আমার এখানে সামেশান ওয়াই কত এসছে, সামেশান ওয়াই এসছে 8897.14। তো আমি এখানে 8897.14 করলাম ইনটু এন, এন মানে হচ্ছে আমার টোটাল এখানে কটা ইয়ার আছে, না আমার টোটাল 2001 থেকে যদি 2020-কে যদি আমি দেখি তাহলে আমার টোটাল আমার 20 ইয়ার্স আছে, তাহলে আমি এখানে 20 ইয়ার্স করলাম, করে যদি দুটোকে যদি ডিভাইডেড করি তাহলে আমার 444.86 আমার এর ভ্যালু চলে এলো। এবারে বি, বি বের করবার ফর্মুলা হচ্ছে সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার। তাহলে সামেশান এক্স ওয়াই কত এসছে, সামেশান এক্স ওয়াই এসছে 10305.29। তো আমি এখানে সামেশান এক্স ওয়াইতে সেই ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর সামেশান এক্স স্কোয়ার, আমার এখানে সামেশান এক্স স্কোয়ার কত এসছে, সামেশান এক্স স্কোয়ার এসছে 665.0। তো আমি এখানে বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর আমি পেয়েছি 15.49667। এইবারে আমি এ আর বি পেয়ে গেলাম, এ আর বি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার ফিক্সড ভ্যালু এ আর বি এর ক্ষেত্রে। তাহলে আমার চেঞ্জ কোথায় হবে, চেঞ্জ হবে এক্স এর ক্ষেত্রে, অর্থাৎ কিভাবে চেঞ্জ হবে এক্স এর ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে আমার এখানে যে চেঞ্জ হবে সেটা আমার প্রত্যেকটা যে কলামে যে ইন্ডিভিজুয়ালি ওয়াইসি এ প্লাস বি এক্স এর যে ভ্যালু আছে সেখানে প্রত্যেকটা এক্স ওয়াইস আমার এখানে ভ্যালুগুলো সেখানে চেঞ্জ হতে হতে আসবে। অর্থাৎ যদি 2001 এর রেসপেক্টে যদি আমি ওয়াইসি দেখি তাহলে আমার এখানে এক্স কত আছে যে -9.5, তাহলে আমার এখানে যদি আমি -9.5 যদি করি আমার এখানে আনসার আসছে 2.97.64, আমার এই ভ্যালুটা আসছে। তাহলে আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টে কিন্তু আমরা ওয়াইসি ভ্যালু আমরা বের করে নিতে পারি। এ প্লাস বি আমার ফিক্সড ভ্যালু আছে, শুধু এ প্লাস বি এর সঙ্গে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক্সকে আমরা এখানে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে কিন্তু আমার এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু ইন্ডিভিজুয়ালি ওয়াইসির ভ্যালু চলে আসবে। তো আমরা এইভাবে আমরা এক্স এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াইসি এ প্লাস বি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। পাওয়ার পর এবারে ফাইনালি এবার আমরা এইটাকে নিয়ে ড্র করব। তো আমরা এখানে কি কি কিভাবে ডায়াগ্রামটাকে অঙ্কন করব, না প্রথমে আমরা ইয়ার এখানে আমরা দেখাবো আর এখানে দেখাবো আমরা স্কেল এর কত আছে। না আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই এর আমার হাইয়েস্ট ভ্যালু রয়েছে 606.69 এবং লোয়েস্ট ভ্যালু আমার আছে এখানে 300, এরকম একটা লোয়েস্ট ভ্যালু আছে। তাহলে যদি আমি এখানে 100 করে ধরি তাহলে আমার এখানে একটা স্পেসিফিক কিন্তু একটা ভালো মতো আমার একটি লাইন গ্রাফ এখানে হবে। তো আমি এখানে কি করলাম, যে প্রত্যেকটা যে ভ্যালু আছে তার ওয়াই এর যে সেগমেন্টের যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমরা এখানে
একটি লাইন গ্রাফ প্রথমে ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর এইটার উপরে আমরা দেখাবো যে ওয়াইসি। তো ওয়াইসি আমরা কিভাবে দেখাবো? না, ওয়াইসি দেখানোর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ওয়াইসির ফার্স্ট ভ্যালু কি আছে। না, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইসির ফার্স্ট ভ্যালু আছে যে 297.64, মানে 300। এবং সবার শেষ ভ্যালু কোনটা আছে সেটা দেখতে হবে। সবার শেষ ভ্যালু আছে 592.10। তাহলে 592.10 এবং 297.64 এই দুটো ভ্যালুকে আমরা দুটো ইয়ারের রেসপেক্টে বসাবো। আমরা প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টেও চাইলে বসাতে পারি, তবে আমরা ফার্স্ট ইয়ার এবং লাস্ট যে ইয়ার আছে তার রেসপেক্টে বসালে কিন্তু আমরা বুঝে যাব যে সেখানকার ট্রেন্ড কতটা ইনক্রিজ করেছে না কতটা ডিক্রিজ করেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 2001-এ 297.64 এবং আমার 2020-তে 592.something। অর্থাৎ কি হয়েছে না, 2001 থেকে 2020-তে অর্থাৎ কোয়াল যে প্রোডাকশনটা সেটা কিন্তু অ্যানুয়াল ট্রেন্ড ওয়াইজ কিন্তু অনেকটাই কিন্তু গ্রোথ করেছে, অনেকটাই কিন্তু প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টে কিন্তু ইনক্রিজ করেছে। তো আমরা এইভাবে কিন্তু একটা ছোট একটা ইন্টারপ্রিটেশন কিন্তু এখানে বানিয়ে নিতে পারি। তো আমরা এইভাবে আমরা লিস্ট স্কোয়ার মেথডের টাইম সিরিজ অ্যানালাইসিস এখানে ড্র করতে পারি। এখানে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাকে যে ওয়াই ভেরিয়েবল আমার পরীক্ষার প্রশ্নপত্রে ইয়ারের রেসপেক্টে দিয়ে দেবে, আমাকে বের করতে হবে এক্স এর ভেরিয়েবল কি, এটা হচ্ছে 1 নম্বর, এবং এক্স আর ওয়াই এর রেসপেক্টে আমাকে পুরো টোটালি কিন্তু ওয়াই সি এ প্লাস বি এক্স বের করতে হবে। বের করবার পর ফাইনালি আমার ওয়াই এর যে ভ্যালুগুলো থাকবে সেই ওয়াই এর ভ্যালুগুলোর রেসপেক্টে আমাকে এখানে একটি লাইন গ্রাফ অঙ্কন করতে হবে। লাইন গ্রাফ অঙ্কন করবার পর তারপর আমার ওয়াইসির ফার্স্ট আমার 2001 এবং 2020-র যে দুটো যে ভ্যালু সেই দুটো ভ্যালুকে নিয়ে আমাকে একটা আরও একটা লাইন গ্রাফ করতে হবে, যেটা আমরা ডটেড লাইনের মাধ্যমে আমরা এখানে দেখিয়ে দেব এবং তার মাধ্যমে অ্যানালাইসিস করব যে আমার কয়েলের যে প্রোডাকশন যেটা 2001 থেকে 2020-তে যতটা ইনক্রিজ করেছে যতটা ডিক্রিজ করেছে তার রেসপেক্টে অ্যানুয়াল ট্রেন্ড ওয়াইজ আমার যদি ফাইনালি যদি দেখি তাহলে সেটা আদেও 2001 থেকে 2020-তে ইনক্রিজ করেছে না তার থেকে ডিক্রিজ করেছে সেটাকে আমরা এর মাধ্যমে দেখাতে পারি।